প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা একাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে আলোচনা করব। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এক্স অর গেট। এক্স অর গেট কথা হচ্ছে যে এক্স অর গেট কি? এক্স অর গেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্স অর গেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, যেটার অর্থ যদি দাঁড়ায়, আমরা যদি এটা সংজ্ঞাটা একবার দেখি যে লজিক গেটের দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে ও এর বিজোড় সংখ্যক ইনপুট মান, বিজোড় সংখ্যক ইনপুট মান 1 হলে আউটপুট মান 1 হবে, তাকে এক্স অর গেট বলে। কারণ প্রশ্ন হচ্ছে এক্স অর গেট আসলে কিভাবে, একটা অর গেট আমরা জানি একটা অর গেট দেখতে এরকম। যখন কোনো অর গেটের দুইটা অর থাকবে তখন তাকে বলা হয় এক্সক্লুসিভ অর। এখন অর গেট আমরা জানি হচ্ছে যোগের কাজ করে, তাহলে ইনপুটগুলো কী হবে? যোগ হবে। এই অরের জন্য যোগের উপরে একটা গোলাকার চিহ্ন আসবে, যখন গোলাকার এই চিহ্নটা থাকে তখন একে বলা হয় এক্স অর। এখন আমরা যদি এটা ট্রুথ টেবিল দেখি তাহলে কীভাবে হবে? ইনপুট আউটপুট, এখানে দুইটা ইনপুট আছে, তো ইনপুটের ভিতরে দুইটা কলাম হবে, একটা এর জন্য বির জন্য, আউটপুট একটা ওয়াই, তাই আউটপুটের ঘরে একটাই কলাম হবে। এখন এখানে দুইটা ইনপুটের জন্য চারটা রো হবে। আমরা জানি এটা টু এর নামক একটা সূত্র নির্ভর করে, যার দুইটা ইনপুট মানে এন মানে হচ্ছে টোটাল ইনপুট, তাহলে টু এর মান, এন এর মান টু, তাহলে টু স্কোয়ার মান হচ্ছে ফোর, তাই চারটা রো, একটা শূন্য একটা, একটা শূন্য একটা এক, অথবা দুইটা শূন্য দুইটা এক, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর এক। অর্থাৎ এখানে বলা হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট, অর্থাৎ যদি কোনো রোতে বিজোড় সংখ্যক ইনপুট থাকে তাহলে তাকে বলা হয় হচ্ছে এক্স অর গেট আর কি। এখন আমরা যদি আবার এটাকে আসলে যদি এক্স, এটাকে যদি আমরা একটু ডিটেলে বলি তাহলে বলতে হবে যে এক্স অর গেট বাইনারি যোগের কাজ করে, যেখানে ক্যারি নট সাপোর্ট। তাহলে শূন্য আর একে যোগ করলে এক, হাতে কিছু নাই, এক আর শূন্য যোগ করলে এক, হাতে কিছু নাই, এক আর এক যোগ করলে দশের শূন্য, হাতের এক বাদ দিয়ে দিব। এখন দেখা গেছে আমরা যদি দেখি একবার সংজ্ঞা অনুযায়ী, তাহলে এখানে হচ্ছে আমাদের এই রোতে একটা ওয়ান, তাই আউটপুট ওয়ান, এইখানে আমাদের বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান, তাই আউটপুট ওয়ান, এখানে দুইটা ইনপুট মানে জোড় সংখ্যক ইনপুট ওয়ান থাকার কারণে আউটপুট জিরো, এখানে আবার কোনো ইনপুট ওয়ান না থাকার কারণে আউটপুট কী হলো? জিরো। এখন যদি বলা হয় যে মৌলিক গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করো, তাহলে সেক্ষেত্রে আমরা আসলে কীভাবে করবো? অর্থাৎ আমাদের যদি প্রশ্ন আসে মৌলিক গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি প্রশ্নটা এমন থাকে মৌলিক গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন, এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের আউটপুট ঘরে কয়টা ওয়ান আছে। এখন আমরা যদি এখানে দেখি ওয়াই কল টু, ওয়াইয়ের ঘরে একটা ওয়ান, একটা ওয়ানের জন্য ইনপুটগুলো আমার একবার আসবে, ওয়াইয়ের ঘরে দুইটা ওয়ান আছে তাই ইনপুট দুইবার আসবে। যখন একাধিক এবি হবে তখন ইনপুট ওয়ান থাকবে, তখন এগুলো হচ্ছে যে আপনার হচ্ছে প্লাস দিয়ে লিখতে হবে। অর্থাৎ ব্যাপারটা কী দ্বারা আমরা দেখি ওয়ান প্লাস ওয়ান, যেহেতু দুইটা ওয়ান আসছে আমরা এখানে দুইটা নিলাম, প্রত্যেকটা ওয়ানের জন্য ইনপুটগুলো আমার একবার করে আসবে, যেহেতু ইনপুট এ বিতে এ বি আসলো। এখন প্রথম ওয়ান অনুযায়ী এর মান জিরো তাই এর উপরে বার, দ্বিতীয় ওয়ান অনুযায়ী বির মান জিরো তাই বির উপরে বার। এখন দেখা গেছে যে এটাকে যদি আমরা চিত্র অঙ্কন করতে চাই তাহলে আমাদের কীভাবে হবে? ইনপুট এ, তারপর হচ্ছে ইনপুট বি, আমরা জানি নটের জন্য আমাদের হচ্ছে একটা নট গেট লাগবে, তাহলে এখানে একটা নট টানলাম, তাহলে এটা আসলো কিবার? এবার। আর যদি এখানে একটা নট তৈরি করি তাহলে এটা আসলো কি? বি নট, তাহলে এখানে আসলো বি বার। এখন দেখা গেছে যে এবার এবার থেকে একটা লাইন যাবে বি, শুধু বি এর থেকে একটা লাইন যাবে, এই দুইটা গুণাকার আছে তাহলে এখানে হবে একটা অ্যান্ড গেট। আবার হচ্ছে তাহলে এখানে আসলো হচ্ছে এবার বি, আবার হচ্ছে এখানে এ, এর থেকে একটা লাইন যাবে, আর হচ্ছে বিবার, বিবার থেকে একটা লাইন যাবে, তাহলে এখানে আসলো বি, তাহলে এখানে কি আসলো? এ বিবার,
এখন আমরা হচ্ছে যে এই দুইটা আবার যোগাকার স্থে এই দুইটা গেটের আউটপুটকে আমরা হচ্ছে একটা অর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাবো, তাহলে এটার আউটপুটে যেটা আসবে এই গেটটা যোগের কাজ করে, তাহলে এই গেটের ইনপুটকে একদিক থেকে আসতেছে এ বার বি প্লাস আরেক দিক থেকে আসতেছে এ বি বার, অর্থাৎ আমাদের মৌলিক গেট দ্বারা সত্যক সারণী তৈরি করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বাসা হচ্ছে যে তাহলে কীভাবে মৌলিক গেট দ্বারা এক সার্কিট বাস্তবায়ন করলাম আমরা, এটা ছিল হচ্ছে দুই চলকের জন্য, আপনারা বাসা হচ্ছে যে তিন চলকের জন্য একটি এক্স অর গেট মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করবেন এবং এটা হচ্ছে যে প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট আকারে জমা দেবেন। ধন্যবাদ।